নমস্কার, মুনিদিপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি মুলোর একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি দই মুলো। সম্পূর্ণ নিরামিষ মুলোর এই রেসিপিটি খেতে অসাধারণ আর বানানোও খুব সহজ। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে আমি 17 থেকে 18টা মতো রোস্টেড বাদাম শিলনোড়ার সাহায্যে বেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। একটা বাটির মধ্যে 3 চা চামচ টক দই নিয়ে নিলাম। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দইটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার কড়া গরম করে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে 1টা চা চামচের 1/4 ভাগ হিং দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদা অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা অল্প ভেজে নিয়ে ছোট ছোট করে কাটা 400 গ্রাম মুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া 1টা বড় সাইজের বেগুন। মুলো আর বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। দু মিনিট পর বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা ভালো করে মিশিয়ে নিয়ে 1/4 কাপের 2 কাপ জল দিলাম। জল ফুটে উঠলে স্বাদ মতো নুন দিলাম। নুন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করব। চার মিনিট পর ফেটানো দইটা দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। 30 সেকেন্ড নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। 1/4 চা চামচের 1/4 ভাগ ঘি দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 30 সেকেন্ড পর গ্যাস অফ করে দিচ্ছি। এবার সার্ভ করব। এই দারুণ স্বাদের দই মুলো ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।